আর একটি প্রশ্ন এসেছে, সেটি হলো মুজিজা কি জিনিস? মুজিজা, সুবহানাল্লাহ, সুন্দর প্রশ্ন। মুজিজা কি জিনিস? মুজিজা বলা হয় মাল মুজিজাতু হিয়া আমরুন খারিকুন লিল আদা মাকরুনুন বিত্তাহাদ্দি সালিমুন আনিল মুআরাদাতি। মুজিজা বলা হয় এমন কিছু অলৌকিক ঘটনা যা সচরাচর ঘটে না, অলৌকিকভাবে ঘটে। এই ঘটনাগুলি শুধু নবীদের জন্যই ঘটে, নবী রাসূলদের জন্য, যার কোনো প্রতিদ্বন্দ্বী হতে পারে না। এমনই অলৌকিক ঘটনাগুলি আল্লাহ সুবহানাহু তাআলা নবী রাসূলদের নবুয়ত রেসালাতের চ্যালেঞ্জের মুখে সত্যতা প্রমাণের জন্য এই ঘটনাগুলি ঘটিয়ে থাকেন, সেগুলিকে মুজিজা বলা হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের অসংখ্য মুজিজা ছিল, পূর্ববর্তী নবীদেরও ছিল। মুসা আলাইহি সালাম অনেক মুজিজা লাভ করেছেন, ঈসা আলাইহি সালাম মুজিজা লাভ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক মুজিজা লাভ করেছেন। ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি বানিয়ে আল্লাহর নামে ফু দিলে জীবিত হয়ে যেত, এই ধরনের মুজিজা। মুসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিলে বিশাল সাপ হয়ে যেত, এবং আরও বহু মুজিজা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও মুজিজা। মক্কার মানুষের আবেদন জানালো, সত্যি যদি আপনার নবুয়ত রেসালত ঠিক থাকে তাহলে আপনি এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করলে সুবহানাল্লাহ, তাই বাস্তবায়ন করলেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিকভাবে মেয়েরাজে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের অনেক মুজিজা রয়েছে। সেই যুদ্ধের ময়দানে পানির অভাব নেই, শুধু পানপাত্রে তিনি হাত রাখলেন, সুবহানাল্লাহ, ঝর্ণার মতো আল্লাহ রাব্বুল আলামিন পানি দান করলেন। এমনইভাবে অসংখ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআনুল করিম, যা চ্যালেঞ্জ করেছে। সুতরাং আমরা বলবো মুজিজা হচ্ছে এমন অলৌকিক ঘটনা যা চ্যালেঞ্জের মোকাবেলায় প্রকাশ হয় কিন্তু তার কোনো প্রতিদ্বন্দ্বী বা বিরোধ টিকতে পারে না। এটি নবুয়ত রেসালাতকে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। এই মুজিজা শুধু নবী রাসূলদের জন্য, অন্য কারো নয়। অন্য কারো ভালো নেককার মানুষদের জন্য যেটি হতে পারে এটিকে বলা হয় কারামা। আল্লাহ তাআলা আলাম।